ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে ভারসাম্য হারাবে আঞ্চলিক ক্ষমতা শঙ্কা বিশ্লেষকদের অস্থিরতা ছড়াতে পারে দেশটির গন্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে যেহেতু ব্যক্তিটি ইরানের প্রেসিডেন্ট যিনি দুর্ঘটনায় পড়েছেন যে কারণে নাশকতার সন্দেহ যে কারণে নানা ষড়যন্ত্র তত্ত্ব ইরানের অভ্যন্তরীণ জটিলতাটাই এখন ইরানের জন্য চিন্তার কারণ হবে এবারও উপজেলায় ভোটার খরা সার্বিক ব্যবস্থা নিয়ে বিশ্লেষকদের উদ্বেগ নির্বাচন পরবর্তী সহিংসতা পঞ্চগড়ে উপসচিবের গাড়ি ভাংচুর আহত ছয় দুজন নাটক সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক অভিযোগ অস্বীকার করে বললেন অবসরপ্রাপ্ত জেনারেল আমি ডিজি বিজবি থাকা অবস্থায় বা সেনা প্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকোয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি আজ শুভ বুদ্ধ পূর্ণিমা সারা বিশ্বের পাশাপাশি দেশেও নানা আয়োজন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে স্মরণ পরামর্শে কাটছাট হচ্ছে আগামী বাজেটের আকার ঋণের ওপর নির্ভর না করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তাগিদ বিশ্লেষকদের আর্থিক আর্থিক খাত খাত তো এই রাজস্ব এটা দিয়ে আমার বড় বাজেট করার কোনো সম্ভাবনা নাই বান্দরবানের সুপেয় পানির সংকট ঝুঁকি নিয়ে কয়েক কিলোমিটার দূর থেকে সংগ্রহ বছরের পর বছর দুর্ভোগ চললেও সমাধানে নেই কোনো পদক্ষেপ সিরিজের প্রথম টি তে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের লজ্জার হার র্যাঙ্কিং এর উনিশতম দলের কাছে পাঁচ উইকেটে পরাজয় আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হবে ইরানে অস্থিরতা বাড়বে দেশটির রাজনীতি ও অর্থনীতিতে বিশ্লেষকরা বলছেন এই মৃত্যু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে এমনকি অস্থিতিশীলতা ছড়াতে পারে গোটা মধ্যপ্রাচ্যে বিশ্লেষকরা বলছেন ঘটনাটি নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব থাকলেও মৌলিক নীতি পরিবর্তন করবে না তেহরান বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান কেবল মুসলমানদের কাছেই নয় বিশ্বজুড়ে ন্যায়ের পক্ষে প্রতিবাদী এক রাষ্ট্রের প্রতিচ্ছবি ইরান মার্কিন অবরোধসহ সহ আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মধ্যেও ইব্রাহিম রইসির নেতৃত্বে দাপট টিকিয়ে রেখেছে ইরানিরা প্রভাব বিস্তার করেছে মধ্যপ্রাচ্যে কিন্তু বিশ্লেষকরা মনে করেন রইসির মৃত্যুতে নতুন জটিলতা সৃষ্টি হবে ইরানে এমনকি নষ্ট হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতাও ইরানের জন্য বড় ধরনের একটা জটিলতা তৈরি করলো আঞ্চলিক একটা অনিশ্চয়তা তৈরি করলো ইরানের অভ্যন্তরীণ জটিলতাটাই এখন ইরানের জন্য চিন্তার কারণ হবে বাইরের দিক থেকে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সৌদি সাথে সম্পর্ক সেই জায়গাগুলোতে আমার মনে হয় খুব বেশি জটিলতার আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এরকম একটা দেশের মধ্যে অভ্যন্তরীণ টার্মোয়েল কিন্তু খারাপ জিনিস অভ্যন্তরীণ টার্ময়েল বলেই যেটা হয় সে চেষ্টা করে যে এটাকে ছড়িয়ে দিতে নেতানীয় বিরুদ্ধে তার দলের লোকরা কথা বলছে তার বিরতিতে আছে সে চাইছে যুদ্ধ ছড়িয়ে যায় ইটস দ্য সেম স্টোরি অফ এভরিওয়ার এবং যুদ্ধ একটা চাপিয়ে দিতে পারলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারেন সো ইরানের টারমোয়াল কিন্তু মধ্যপ্রাচ্যের ব্যালেন্স অফ পাওয়ারের ভীষণ ক্ষতি করে ফেলবে নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্রের শিকার ইরানি প্রেসিডেন্ট এখনও নিষ্পত্তি হয়নি বিষয়টি এছাড়া এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই দেশ ঘটনায় কোনো বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি কিন্তু আগ বাড়িয়ে কেন নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করছে ইরানের চিরশত্রু ইসরায়েল তার কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে ইরান এবং ইসরায়েলের যে সামরিক ঘটনাগুলি ঘটেছে সেই প্রেক্ষাপটে ইসরায়েল এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক নিতে চায় না আমরা যতক্ষণ পর্যন্ত আমরা না জানি এখন বা ব্ল্যাক বক্স ডেটা রেকর্ডার এগুলো থেকে যদি সব তথ্য আসে তখন বোঝা যাবে যে এক্স্যাক্ট কারণটা যেহেতু ব্যক্তিটি ইরানের প্রেসিডেন্ট যিনি দুর্ঘটনায় পড়েছেন যে কারণে নাশকতার সন্দেহ যে কারণে নানা ষড়যন্ত্র তত্ত্ব তো এই ষড়যন্ত্র তত্ত্বের কারণেই আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারা যেহেতু নিজেরা আগে থেকে একটা বিরোধে জড়িয়ে আছে তারা ভেবেছে যে আমাদের দিকেই সন্দেহের আঙুল উঠতে পারে তো এই জন্য তারা সবার আগেই তারা এই দায়টা সেরে নিচ্ছে যে আমরা এর সাথে জড়িত না বিশ্লেষকরা বলছেন সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন ইস্যু খুব আক্রমণাত্মকভাবে মোকাবেলা করেছেন ইব্রাহিম রইসি হামাস হিজবুল্লাহ কিংবা হুতির সঙ্গেও রেখেছেন নিবিড় সম্পর্ক সব কিছুর পরও বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য কিংবা গাজা ইস্যুতে নীতি পরিবর্তন করবে না তেহরান উনি রাষ্ট্রপতি হয়েছেন মাত্র তিন চার বছর কিন্তু ইরান কিন্তু হিজবুল্লাহ বা হামাসের সাথে যে ইরানের যে সম্পর্ক সেটা কয়েক দশকের যে ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয় বা যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আছেন যে কাউন্সিল আছে আমি মনে করি তাদের নীতিতেই ইরান চলবে সেটা আসলে সেখানে রইসির ব্যক্তিগত খুব ভূমিকা ছিল বা সেটার খুব অভাব বোধ হবে এরকমটা মনে হয় না এই প্রেসিডেন্টকে আমেরিকা ফ্রান্স এই প্রেসিডেন্টের মতো করে দেখলে হবে না ইরানের প্রেসিডেন্ট জাস্ট একজন এক্সিকিউটিভ বলা যায় পলিসি ডিসিশন উনি নিতে পারেন না এটাও ঠিক না কিন্তু মূল ক্ষমতা তার হাতে না এটা সুপ্রিম লিডারের হাতে এখন সমস্যা যেটা হচ্ছে ইরানে সুপ্রিম লিডার কে হবেন ভবিষ্যতে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে রয়সির মৃত্যুর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা এমনকি ইরানে সংঘাত সহিংসতা হতে পারে কট্টরপন্থীদের সঙ্গে মধ্যপন্থী সমর্থকদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রইসের মৃত্যুর পর অভ্যন্তরীণ বিবাদ বা রাজনৈতিক কোন্দলের সংখ্যা উড়িয়ে দিয়েছেন দেশটির সাধারণ মানুষ ইরানিরা বলছেন প্রেসিডেন্টের মৃত্যু হলেও অতীতের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ পুরো জাতি তাদের দাবি বিভাজনের মাধ্যমে ইরান জুড়ে অস্থিতিশীলতা ছড়ানোর কোনো সুযোগ নেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর পর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ইরান জুড়ে এই ঘটনার পেছনে অভ্যন্তরীণ কোন্দলকেও দায়ী করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক শঙ্কা দেখা দেয় ইরানের ভেতরে রাজনৈতিক বিবাদেরও তবে সব কিছুকে নিছব গুজব বলে উড়িয়ে দিচ্ছেন ইরানের সাধারণ মানুষ প্রেসিডেন্টের মৃত্যু ইরানিদের মাঝে কোনো বিভাজন সৃষ্টি করেনি বরং আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ তারা এমন বক্তব্য সাধারণ ইরানিদের চরম বিপদে কখনো ইরানিরা ভেঙে পড়েনি এমনটা আমাদের ইতিহাসে নেই যতই বিপদ আসুক না কেন আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি যারা ভাবছে এই ঘটনার মাধ্যমে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করতে পারবে তারা ভুল করছে এটা হাস্যকর কথা আমরা এমন এক দেশে বাস করছি যেখানে একতাই আমাদের শক্তি তবে রুশির মতো এমন নেতার শূন্যতা কখনোই পূরণ হবার নয় এমনটাই বলছেন ইরানের সাধারণ মানুষ রইসির মতো এমন বহুমুখী প্রতিবাধন নেতা শূন্যতা আমরা সবসময় অনুভব করব। তার মতো নেতার কোন বিকল্প আসবে না শুধু দেশের নাগরিকরাই নয় রইসির মৃত্যুর পরও ইরানের প্রতি সমর্থন এবং আনুগত্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হামাস এবং হতি বিদ্রোহীরা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু পশ্চিমাদের খুব বেশি স্বস্তি দেবে না বলে মত বিশ্লেষকদের বলা হচ্ছে সরকার প্রধান নিহত হলেও বদলাবে না ইরানের পশ্চিমা বিরোধী কঠোর পররাষ্ট্রনীতি কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত্রু মোকাবেলায় প্রক্সি গ্রুপগুলোর নিয়ন্ত্রণ করে আসছে তেহরান কাজেই প্রেসিডেন্টের মৃত্যু হুতি হিজবুল্লাহর সাথে দীর্ঘ দিনের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই মত বিশ্লেষকদের তিন দশকেরও বেশি সময় আগে গঠিত হয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ পশ্চিমাদের অভিযোগ তখন থেকে গোষ্ঠীটিকে সমর্থন দিয়ে আসছে ইরান ইয়েমেনের হুতি ইরাকের রেজিস্ট্যান্স গ্রুপ কিংবা ফিলিস্তিনের হামাস মধ্যপ্রাচ্যে এসব সশস্ত্র গোষ্ঠী কয়েক যুগ ধরে সহায়তা পেয়ে আসছে তেহরানের বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু প্রক্সি গ্রুপগুলোর সাথে এত পুরনো সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না দেশটির সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে এমনকি দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক তিনি অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন আয়াতুল্লাহ আলী খামেনি কাজেই সরকার প্রধানের মৃত্যুর পরও প্রক্সি গ্রুপগুলোর সাথে ইরানের সম্পর্ক একই থাকবে ধারণা নতুন সরকার প্রধান হিসেবে তালিকায় রয়েছে যাদের নাম তাদের বেশিরভাগই প্যারামিলিটারি ফোর্স বিপ্লবী সদস্য পশ্চিমা বিরোধী নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম বিশ্লেষকদের মতে ইব্রাহিম রইসির মৃত্যু খুব বেশি স্বস্তি দেবে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের প্রেসিডেন্ট হওয়ার আগেই রইসি অনেক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছেন এখন যারা সম্ভাব্য প্রার্থী তাদের ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা আছে যেটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় রয়েছে কাজেই ইরানের সাথে তাদের যে উত্তেজনা সেটি কমার সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনা রাজনৈতিক কোনো সংকট নয় বরং এটি ইরানের পদ্ধতিগত বিষয় তবে বলা হচ্ছে প্রেসিডেন্টের এই আকস্মিক মৃত্যু কিছুটা হলে অভ্যন্তরীণ চাপে ফেলবে ইরানকে নির্বাচন আয়োজনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গঠন হবে নতুন মন্ত্রিসভা ধারণা করা হচ্ছে কয়েক মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষেই আবারও দেশটিতে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা কাজেই এই কয়েক মাস দেশটি কিছুটা ব্যাক ফুটে থাকবে বলে মত অনেক বিশ্লেষকের মুস্তফা মাহমুদ যমুনা নিউজ শেষকৃত্যের আনুষ্ঠানিকতার জন্য ইরানের রাজধানী তেহরানে রাখা হয়েছে ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ বুধবার রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে তার প্রতি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ রোববারের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাকিদের মরদেহ রাখা হয়েছে রাজধানীতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত হয় রইসি সহ অন্যদের জানা যায় সোমবার নিহত নয় জনের মরদেহ উদ্ধারের পর শুরুতে নেওয়া হয় তা ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা আর কপ্তা ব্রিজে আয়োজন করা হয় শোকসভা অনুষ্ঠিত হয় বিশেষ র্যালি সেখান থেকে তেহরান এরপর বিমানে করে কফিন নেওয়া হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কমে আয়োজন করা হয় জানাজার নিহত প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গণমানুষের ঢল নামে প্রতিটি এলাকায় তেহরানের আয়োজন শেষে দক্ষিণ খোরাসানের বীর নেয়ার কথা রয়েছে রইসির মরদেহ বৃহস্পতিবার জন্মস্থান মাসদাদে হবে দাফনে যাচ্ছে অন্য প্রসঙ্গে কর্তৃত্ববাদী রাজনীতি বিদ্যমান থাকলে যা হওয়ার কথা সেরকমই দেখা গেছে উপজেলা নির্বাচনে বলছেন বিশ্লেষকরা ভোটার খরা অভ্যন্তরীণ কোন্দল দলীয় নির্দেশ না মানা সব অগণতান্ত্রিক উপাদান বিদ্যমান উপজেলা ভোটে বিশ্লেষকরা বলছেন এমন রাজনীতি গণতন্ত্রহীনতাকে আরও দীর্ঘায়িত করবে ক্ষতিতে পড়বে রাষ্ট্রীয় ব্যবস্থা দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার খরা ছিল প্রথম ধাপের মতোই ইসির হিসাবে ত্রিশ ভাগ ভোট পড়েছে কিছু জায়গায় হয়েছে বিচ্ছিন্ন সহিংসতাও এমন পরিস্থিতিতে সার্বিক নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা তাদের মতে নির্বাচনের মানদণ্ডে পাতানো কর্তৃত্ববাদী ভোটারদের অনিহা স্পষ্ট হয়েছে এবারের ভোটে আমাদের রাজনৈতিক এবং প্রশাসনিক গভর্নেন্সের যে অঙ্গন সেটা মানে হয়ে গেছে দলের ওই যে একচ্ছত্র ভবনের যে রাজনীতি সেটা কিন্তু কেন্দ্রের মধ্যে আর সংসদে আর সীমাবদ্ধ নয় এটা স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ হয়ে গেছে পাশাপাশি হচ্ছে যে পরিবারতন্ত্র একেবারে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিকশিত হচ্ছে একদলীয় শাসন কায়েম হয় এবং তার থেকে কর্তৃত্ববাদ সৃষ্টি হয় তা আমাদের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে বহুদলীয় ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে পক্ষপাতদুষ্ট এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচন যে নির্বাচনে চলে গিয়েছে সেই ব্যবস্থা যদি বিহিত করতে না পারি এই অবস্থা চলতেই থাকবে এবং এর জন্য দায়ী আমাদের সরকার ক্ষমতাসীন এমপি বা রাজনীতিকদের স্বজনরা ভোটে প্রার্থী হয়েছেন আবার দল থেকে বহিষ্কারের প্রতি তোয়াক্কা করেননি বিএনপির নেতারা বলা হচ্ছে যে যেন পরিবারের প্রিয়জনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কিন্তু নির্দ্বিধায় সেটা হচ্ছে আবার দল থেকে বহিষ্কারও করা হচ্ছে তারপরে নির্দ্বিধায় সেটা হচ্ছে অর্থাৎ দলগুলো কিন্তু দলীয় অস্তিত্ব হারাতে বসেছে নিজেদের জন্য ফ্র্যাঙ্কলস্টাইন ধরে করছে নিজেদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা যায় না তোমার তো কোনো দল নেই যেটা আশা করছি আমরা এটা আশা করা অত দূর যে রাজনৈতিক দল রাজনৈতিক দলে শৃঙ্খলা থাকবে রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা তাদের দলীয় প্রধানের ওই যে নির্দেশ মান্য করবে কারণ এগুলো তো রাজনৈতিক দলই নয় স্বার্থ সংশ্লিষ্ট সিন্ডিকেট স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের এমন অনিহা অতীতে দেখা যায়নি এর দায় নিতে হবে ইসি ও সরকারকে লেভেল প্লেইং ফিল্ড বলে সাধারণ ভোটাররা জনগণের কথা যেটা বলছেন তারা যখন দেখছে যেটা নেই তখন তারা ভোট কেন্দ্রে যেতে যেতে এটা খুবই সিম্পল কিন্তু এটার জন্য দায়টা হচ্ছে যারা কার যারা এই পরিবেশটা সৃষ্টি করেছে পরিবেশটা সৃষ্টি করেছে আমাদের রাজনৈতিক কর্তৃত্ব যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে প্রশাসনিক ক্ষমতা নির্বাচন কমিশন আইন প্রক্রিয়া সংস্থা এই যে সামষ্টিকভাবে এটা তারা ভোট দিলে কি না দিলেও তাতে কিছু আসে যায় না যার যেটা সেই জিতবে এই যে অনাস্থা বাংলাদেশে নির্বাচন পাগল আমরা জাতি তো এটা কোথায় গেল এটা কীভাবে হলো এটা মানুষের রাস্তা চলে গিয়েছে যেই সরকার এখন আছে সেই সরকারকে দায়িত্ব নিতে হবে বিশ্লেষকরা বলছেন ভোট ও রাজনীতির এমন দশা দেশের জন্য করুণ পরিণতি বয়ে আনতে পারে কর্তৃত্ববাদী ব্যবস্থার পরিণতি কি নুন সরকার নিউজ ঢাকা পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় সরকারি কর্মকর্তা প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্য সহ জন আহত হয়েছেন এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হয় এই ঘটনা স্থানীয়রা জানায় ভোটের ফলাফল ঘোষণার সময় চেয়ারম্যান প্রার্থী মদন মোহন রায়ের সমর্থকরা সরকারি কর্মকর্তা প্রিজাইডিং অফিসার ও পুলিশের ওপর হামলা চালায় এ সময় দুটি সরকারি গাড়ি ভাঙচুর করে তারা পরে আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে মিঠুন রায় ও দিনবন্ধু রায় নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ এদিকে নির্বাচনে হাসনাত জামান চৌধুরী জর্জকে পরাজিত করে শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মদন মোহন রায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় ভোট সুষ্ঠু হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম পীরগঞ্জে ভোট পড়েছে বাইশ দশমিক শতাংশ আর মিঠা পুকুরে সাতাশ দশমিক সাত সাত শতাংশ ভোট কাস্টিং ভোটারদের কিছু কারণের কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটা রংপুরের পীরগঞ্জ উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের চিত্র ছিল এমন দুপুরের দিকে একই উপজেলার ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র একই রকম এর ঘন্টা দুয়েক আগে গুর্জিপাড়া দাখিল মাদ্রাসা ও কোসিমন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের দেখা মেলেনি খুব একটা একই চিত্র দেখা যায় মিঠাপুকুর উপজেলার চুহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতিটা কম কারণ একটু হালকা বৃষ্টি হচ্ছে সে কারণে ভোটার উপস্থিতি কম লোক একটু কম দেখা যাচ্ছে তার কারণ এই মিঠাপুকুর থানার পায়রাবন্দি ইউনিয়নে শশা এবং চায়না ধান কাটার একই সঙ্গে দুইটা ঘিড়িক বেজে গেছে অনেকে সকালবেলা শশা তুলতেছে ভোটের কোনো গুরুত্ব নাই মানুষ গরিব দুঃখী ভোটে তো হলো আসল তারা তো ওই যে অনুদান পায় না লোকজন এখন মানুষ এরকম হয়েছে ভোট দিবে বেড়ায় না কাজ দিয়ে ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রার্থীরা বলছেন একদিকে আগ্রহ কমে যাওয়া আর একদিকে চলছে ধান কাটা মৌসুম তাই কম ভোটার উপস্থিতি গৃহস্থালী যারা তাদের একটা মৌসুম ভরা মৌসুম এই জন্য আমার মনে হয় ভোট একটু কম হচ্ছে প্রার্থী যারা আছে তাদের হয়তো মুভমেন্ট কম হচ্ছে যার কারণে হয়তো ভোটার আগ্রহ তো একটু কমে যাচ্ছে বর্তমান ধান কাটা শুরু তো এই কারণেই আমার কিছু ভাই ব্যস্ত আছে অতিথি ভোটগুলো হয়ে গেছে এই ভোটগুলো অরিজিনালে যাই হলো ভোটে নির্বাচিত তাকের দল হয় না এই এইটা মানুষের ভিতরে এটা আতঙ্কিত একটা কাজ করে এই যেন ভোটার অবস্থিত কম প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন ভোটার উপস্থিতি কম হলেও ভোট সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে নির্বাচনী যে পরিবেশ সে পরিবেশটা আমরা রক্ষা করার জন্য সার্বিকভাবে কাজ করেছি এবং খুবই সুন্দর পরিবেশ আপনি নিজেও দেখেছেন যে কোনো জায়গায় কোনো অভিযোগ নেই সার্বিকভাবে বলতে গেলে আমাদের ভোট সাধারণ জনগণ উৎসব পরিবেশে তেনারা ভোট ভোটাধিকার প্রয়োগ করছে রংপুরের মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কামরু আর পীরগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী নূর মোহাম্মদ মণ্ডল দুজনই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এসান আল কুতুবি এসান নির্বাচনী সহিংসতা তো থাকেই নির্বাচন পরবর্তী সহিংসতা চিত্র কিন্তু বরাবরই আমরা দেখতে পাই গতকালও নির্বাচনী সহিংসতায় একজন নিহতের ঘটনা ছিল আমরা জানতে পেরেছি কিন্তু নির্বাচন পরবর্তী সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন নির্বাচন পরবর্তী কথা যদি বলে অবস্থা যদি বলে আমরা যতটুকু জানিম নির্বাচন শেষ হওয়ার পরে যখন ভোটের রেজাল্ট আসতে শুরু করে এই সময়ও ঈদগা উপজেলার বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে দাওয়া পাল্টা দাওয়া ঘটেছে এবং গতকাল যে সবুর আলম নামে যে ব্যক্তিটি নিহত হয়েছেন এবং স্থানীয় যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দুটি দুইজন প্রার্থীর সমর্থকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু নিহত হয়েছেন তিনি বিজয়ের পর তার এই বিজয়কে যিনি নিহত হয়েছেন তাকে উৎসর্গ করেছেন এবং আমরা যতটুকু জানি তার পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা গত রাতে তাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে সুটি জানিয়েছেন এবং মামলা প্রস্তুতি চলছে আহ ইতিমধ্যে আহ কোনো বিশৃঙ্খলা নাই তবে মোটামুটি পরিস্থিতি শান্ত আছে শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রেখেছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং পাশাপাশি অন্যান্য যে উপজেলা বিশৃঙ্খলা না ঘটে এবং পাশাপাশি অন্যান্য যে উপজেলায় নির্বাচন হয়েছে বিশেষ করে চকরিয়া এবং পেকুয়া এখানেও কোনো ধরনের বড় বড় কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটেনি এবং পরিস্থিতি শান্ত রয়েছে ইস্টার এসান ধন্যবাদ আপনাকে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিষয়ক বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র তাতে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার ওই বিবৃতিতে বলেন উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে তবে দূর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম P600DR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি দাবি করলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তার বক্তব্য ভাইদের সম্পদশালী করতে কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি বিষয় বিষয়ে বিষয় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন অভিযোগ প্রমাণ করুক যুক্তরাষ্ট্র জেনারেল নিয়েছেন সহকর্মী ও সাফা আবদুল্লাহ আমি চার বছর ডিজি থাকাকালি এবং তিন বছর সেনাপ্রধান থাকাকালি। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার কোনো ভাইকে বা আত্মীয়কে কে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি মার্কিন নিষেধাজ্ঞায় উল্লেখ করা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের অবনতি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নিয়ে যে অভিযোগ তার উত্তরে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সাবেক এই সেনা প্রধান এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি ডিজি বিজিবি থাকা অবস্থায় বা সেনা প্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি এখানে আরেকটা কথা বলে নেই আপনারা যদি খোঁজ নেন বিজেপিতে যান ডিজিডিপিতে যান যে আমার ভাই দেশ কারো বিজেপিতে বা সেনাবাহিনীতে কোনো ঠিকাদারি করার জন্য কন্ট্রাক্ট নেওয়ার জন্য কোনো ধরনের লাইসেন্স বা কিছু আছে কি এটা তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন দেখেন তাদের নামে আছে কিনা সেনাবাহিনীর যন্ত্র ক্রয়ে যে দুর্নীতির কথা বলা হয়েছে এর সঙ্গেও নিজের জড়িত নন বলে জোর দাবি করেন আজিজ আহমেদ ছাব্বিশে জুন ডিজিডিপি কন্ট্রাক্ট করে কন্ট্রাক্টরের সাথে এই ইকুইপমেন্টটা আনার বিষয় আমি সেনাপ্রধান হিসাবে দুই হাজার ষোলোতেও ছিলাম না দুহাজার সতেরো তেও ছিলাম না দুহাজার আঠারো পঁচিশ তারিখ দায়িত্ববার গ্রহণ করি অথচ এই ইকুইপমেন্টটা কেননা সব প্রক্রিয়া কিন্তু আগে হয়েছে দু হাজার থেকে শুরু হয়েছে এবং এই যে কন্ট্রাক্ট এই ধরনের মিলিটারি হার্ডওয়ার বা অন্যান্য কিন্তু হলে সেটা ডিজিডিপির মাধ্যমে তারা হলো টেন্ডার দেয় তারা হলো কন্ট্রাক্টর কোনটা শর্ট লিস্টিং করে হচ্ছে আল্টিমেটলি চুক্তিটা ডিজিডিপি করে সেনাবাহিনী করে এবং ডিজিডিপি সেনা সদরের অধীনে নয় এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এফডি তাদেরকে নিয়ন্ত্রণ করে তো পঁচিশ তারিখে আমি গ্রহণ করলাম এর পরের দিন হলো কন্ট্রাক্ট সাইন করেছে ডিজিডিপি তাও সেনা সদর না আমার এখানে কোথায় নিষেধাজ্ঞাকে অপ্রত্যাশিত আর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি লিমিটেড একটা কোম্পানি থেকে এই ইকুইপমেন্টটা একটা ইকুইপমেন্ট কেনা হয়েছিল এইটা হলো কমিউনিকেশান রিলেটেড ইন্টেলিজেন্স একটা একটু আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে কপি আছে কেউ যদি এনিবডি ওয়ান্টস আমার থেকে নিয়ে যেতে পারে শুভ বুদ্ধি পূর্ণিমা আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব তাই দিনটিকে সারম্বরে উদযাপনে দিনব্যাপী আছে নানা আয়োজন প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ তার জন্ম ও বোধিলা হয় বৈশাখী দিনে তাই বৈশাখী পূর্ণিমার বুদ্ধ পূর্ণিমা ঢাকাসহ সারা দেশে বৌদ্ধ ধর্মালম্বীরা শ্রদ্ধা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই দিবসটি উদযাপন করবেন ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীরা আসতে শুরু করেছেন গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত বৌধি বৃক্ষের গোড়ায় জল দেয়া এই বৃক্ষকে ঘিরে রাখা আটাশটি বুদ্ধ মূর্তিকে পানি অন্ন ও ফুল দিয়ে পূজা সহ নানা আয়োজনের প্রস্তুতি চলছে পৃথিবীতে শান্তি চেয়ে হবে প্রার্থনাও আটাশ বুদ্ধের পূজা মানে আমরা এখানে সম্মিলিতভাবে করছি এই পূজা দিয়ে আমরা বুদ্ধকে স্মরণ করি খাদ্য বুজ্য পানীয় পানীয় দিয়ে আমরা বুদ্ধকে স্মরণ করি এই দিনটা বৌদ্ধদের অতি পবিত্রতম দিন অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে প্রতিটা বৌদ্ধ গ্রামে বৌদ্ধ বিহারে আজকে দিনটাকে মৈত্রী এবং বিশ্বমৈত্রী সবার শান্তি কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতার খবর জানব সহকর্মী শৌকত মঞ্জুর শান্তর কাছ থেকে তিনি আছেন মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শান্ত বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা বা সারাদিন ব্যাপী কি কি আয়োজন রয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন ঈশ্বর এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শুরু হয়নি সেটা শুরু হতে আরও বেশ কিছু সময় বাকি রয়েছে তবে এই মুহূর্তে বলতে হবে যে আমি যেখানে আছি সেটি হচ্ছে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষ অর্থাৎ যেই বৃক্ষের তলে বসে তিনি লাভ করেছিলেন সেই বৃক্ষেরই বীজ সংরক্ষণ করে পৃথিবীর যতগুলো জায়গায় বৌদ্ধ বিহার রয়েছে সেখানে একটি করে এই বট বৃক্ষ কিন্তু রোপণ করা হয়েছে এবং এইটিকেই বলা হচ্ছে বোধি বৃক্ষ যাকে স্মৃতিচারণ করতে সুবিধা হচ্ছে তাদের এবং একে ঘিরে কিন্তু এই মেরুল আমরা দেখেছি যে আটাশটি ছোট ছোটো বৌদ্ধ মূর্তি রয়েছে এবং সেই বৌদ্ধ মূর্তির সামনে আমরা দেখছি যে বিভিন্ন পদের পানীয় খাবার মিষ্টান্ন ফুল ফল এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সেই আটাশ বুদ্ধের পূজা প্রস্তুতি পর্ব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যারা শ্রদ্ধেয় উপাসক রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসেই কিন্তু এই প্রস্তুতির কাজ শুরু করেছেন যদিও আমরা জানতে পেরেছি যে আসলে এই পুজো শুরু হতে আরও বেশ কিছু সময় বাকি রয়েছে এবং এখানে তাদের সাথে কথাও হচ্ছিল তারা কিন্তু বলছিলেন যে এই কাজটি করতে পারা তাদের জন্য একটা আলাদা প্রাপ্তি আলাদা প্রশান্তির একটা বিষয় রয়েছে এবং তারা বলছিলেন যে গৌতম বুদ্ধ যে বাণী প্রচার করেছেন মানুষের এবং সমগ্র প্রাণীকুলের শান্তি সকল সকলকে যাতে সুখী দেখতে পারেন তিনি সেই বাণী কিন্তু প্রচার করেছিলেন এবং সেইখান থেকেই তারা কিন্তু প্রত্যাশা করছেন এই যে বর্তমানে পৃথিবীতে এত সংঘাত এত যুদ্ধ এত হানাহানি এত দুঃখ কষ্ট জরাজীর্ণতার মধ্য দিয়ে মানুষ দিনাতিপাত করছে সেটি যেন অবসান ঘটে এবং সেই অবসানের জন্য তারা প্রার্থনা করবেন আনুষ্ঠানিকভাবে এবং একটি র্যালি হওয়ার কথা রয়েছে সেটি সময় এখন পর্যন্ত জানানো হয়নি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন তারা প্রার্থনায় রত হতে শুরু করেছেন গৌতম বুদ্ধের প্রতি তাদের যে আবেদন তাদের যে প্রার্থনা যে অঞ্জলি সেগুলো প্রদান করবেন তারা কিছুক্ষণ পরপর এবং আনুষ্ঠানিকভাবে যেই পূজা অর্চনার সময় নির্ধারণ করা হয়েছে সেটি সকাল দশটায় এবং সেখান থেকে আসলে আনুষ্ঠানিকভাবে এই পূজা কার্যক্রম শুরু হবে ইশরাত শান্ত ধন্যবাদ আপনাকে আপনি জানাচ্ছিলেন রাজধানী খবর আমরা এবার খাগড়াছড়ি খবর জানতে চাই সেখান থেকে আমার সহকর্মী সহকর্মী শাহরিয়ার ইউনুস আমার সাথে যুক্ত আছেন শাহরিয়ার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি বিশেষ প্রার্থনা শুরু হয়েছে কিনা সেখানে এবং দিনব্যাপী কি কি আয়োজন থাকবে আজ ইশরাত শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমাকে ঘিরে খাগড়াছড়ির সবকটি বৌদ্ধ বিহারে পূর্ণার্থীদের আনাগোনা শুরু হয়েছে এবং তারা বৌদ্ধের উদ্দেশ্যে ফুল পূজা করার জন্য বাহারি রঙের ফুল এবং নানা রকমের ফল মূল নিয়ে ইতিমধ্যে এই বিহারগুলোতে তারা আসতে শুরু করেছেন কেউ কেউ বৌদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা করছেন কেউ কেউ প্রদীপ প্রজ্বলন করছেন সেই প্রদীপ প্রজ্বলনে বিষয়টা হচ্ছে এমন তারা বলছেন যে মূলত অন্ধকারকে দূর করার জন্যই বৌদ্ধের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে এতে করে আলোকিত হবে দেশ সমাজ পরিবার সহ সারা বিশ্ব এমনটি তারা আমাদেরকে বলছেন অপরদিকে এই খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা পূর্ণার্থী রয়েছেন তারা অষ্টশীল পঞ্চশীল সংগদান সহ বিভিন্ন ধর্মীয় দেশনা তারা শুনবেন পালন করবেন একই সাথে তারা হচ্ছে দিনভর নানা ধর্মীয় দেশনা প্রার্থনার উপরে থাকবেন এবং বিহারে বিহারে নানা রকম আয়োজন করা হয়েছে তবে খাগড়াচুরি বৌদ্ধ বিহারে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মূলত দশটার দিকে ইসরাত আপনাকে অনেক ধন্যবাদ এদিকে নানা আয়োজনে দেশে দেশে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা বড় ধরনের আয়োজন ছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে লোটাস ল্যান্টার্ন ফেস্টিভালে জড়ো হয় হাজার হাজার মানুষ বিশেষ প্রার্থনায় বিভিন্ন সড়কে শোভাযাত্রায় তারা শত শত লণ্ঠন জ্বালিয়ে স্মরণ করা হয় বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধকে এছাড়াও বুদ্ধের জন্মদিনে উৎসব আয়োজন চলছে থাইল্যান্ড চীন নেপাল সহ বিভিন্ন দেশে ক্ষমা ও মহত্বের বাণী ছড়িয়ে দেওয়ার কথা জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা চলতি অর্থ তুলনায় মূল বাজেটের আকার বাড়তে পারে পাঁচ ভাগ তবে অতীতে এই বৃদ্ধির হার ছিল দশ ভাগেরও বেশি অর্থের সংকুলন না থাকায় নেওয়া হচ্ছে এমন সংকোচনমুখী সিদ্ধান্ত বাজেট ছোট রাখার দিয়েছে ঋণদাতা সংস্থা আইএমএফ বিশ্লেষকরা বলছেন বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই অর্থের সংস্থান না করে ঋণের অর্থে বাজেট বাস্তবায়ন করা ঠিক হবে না একেবারে শেষ পর্যায়ে বাজেট তৈরির কাজ শুল্কায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে চলছে ব্যস্ততা নানামুখী আর্থিক সংকটের মধ্যে এসেছে বাজেট মুদ্রা বাজারে অস্থিরতা অভ্যন্তরীণ আয়ে দুরবস্থা ব্যাংক খাতে সংকট উন্নয়ন কাজে স্রোতগথি আর্থিক খাতকে চাপে ফেলেছে এমন এক প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার তেমন বাড়াতে চায় না সরকার প্রতিবছর যে হারে বাজেট বৃদ্ধি পায় এবার বাড়ছে তার চেয়েও কম অর্থাৎ বাজেটের আকার দাড়াতে পারে আট লাখ কোটি টাকার চেয়েও কম আমি মনে করি যে আট লক্ষ কোটি টাকার বাজেট বাংলাদেশের কন্টেক্সি কোনো বড় আকারের বাজেট নয় এটা তেরো চোদ্দ পার্সেন্টের বাজেট তো এটা নিয়ে আক্ষেপ করার কিছু নাই কিন্তু সেটাও আমরা ফাইন্যান্সিং করতে পারছি না আমাদের আর্থিক খাত আরও ছোট তো এই ছোট আর্থিক খাত ছোট রাজস্ব এটা দিয়ে আমার বড় বাজেট করার কোনো সম্ভাবনা নাই বাজেট বাস্তবায়নে আর্থিক টানাপোড়নে আছে সরকার ব্যাংক ব্যবস্থা এবং বৈদেশিক উৎস থেকে বাড়ছে ঋণ নেওয়ার প্রবণতা ব্যাংকার থেকে ঋণ নির্ভরতা বাড়ায় বঞ্চিত হচ্ছে উদ্যোক্তা থমকে যাচ্ছে বিনিয়োগ টাকা ছাপিয়ে সংকট সামাল দেবার উদ্যোগ উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি ডিপোজিট মোবিলাইজেশন হওয়া উচিত আড়াই লক্ষ কোটি টাকা তিন লক্ষ কোটি টাকা সেটা হয় না দেড় লক্ষ হয় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা যদি সরকার নিয়ে যায় তাহলে ব্যক্তি খাতে থাকে না আড়াই লক্ষ তিন লক্ষ কোটি টাকা হলে পরে কোনো অসুবিধা হতো না সরকারও নিত ব্যক্তি খাতও পেত তো এখানে একটা এক টানাপোড়ন সৃষ্টি হচ্ছে এই কারণে সরকারের বাজেটের এটার একটা বাজেটারি একটা রিলেশনশিপ আছে যে বাজেটকে তাহলে আমাকে ছোট আকারে করতে হবে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না অভ্যন্তরীণ নয় বাজেট বাস্তবায়নে রাজস্ব খাতকে ঢেলে সাজাতে পরামর্শ দিয়েছে আইএমএফ বলা হচ্ছে আদায় বাড়ানো না গেলেও কেন দেওয়া হচ্ছে উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা কতখানি ট্যাক্স এক্সপেন্ডিচার বা যেটাকে বলা হয় সরকার যেসব ছাড় দিয়েছে কর ছাড় সেই কর ছাড়গুলো কমাতে পারবে সেটা আমি জানি না কিন্তু পঁচিশ তিরিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি টাকা যেখানে থেকে সরকার কমাতে পারত সেটা সরকারের কাজে লাগতো উদীয়মান অর্থনীতিতে অস্থিরতা স্বাভাবিক বলে মনে করেন সরকারের এই নীতি নির্ধারক তার মতে সংকট সামাল দেবার উদ্যোগ চলমান আছে আমাদের ইকোনমি যেটা বাংলাদেশের আমাদের যে অর্থনীতি প্রবৃদ্ধির একটা মধ্যে আছে গত দুই আড়াই দশক যাবত এবং মোটামুটি আমরা একটা পর্যায়ে পৌঁছে গেছি স্বীকৃত এখন সুতরাং আমাদের মধ্যে কাপড়টা বেশি হবে আগামী ছয় জুন ঘোষণা করা হবে সরকারের এই মেয়াদের প্রথম বাজেট বান্দরবানের বিভিন্ন পাড়ায় সুপেয় পানির চরম সংকট বাসিন্দাদের দিনের বড় একটা সময় যায় পানি সংগ্রহে জনবসতি থেকে কয়েক কিলোমিটার দূরের ঝিরি থেকে পানি সংগ্রহ করাও মারাত্মক ঝুঁকিপূর্ণ বছরের পর বছর ধরে চলছে দুর্ভোগ হাহাকার দেখারও যেন কেউ নেই প্রতিদিন সূর্য উদয়ের পর বান্দরবানের ছাগাই ত্রিপুরা পাড়ায় বিশুদ্ধ পানির সংগ্রহের জন্য রীতিমতো লড়াই শুরু হয় গেল আড়াই বছর আগে ছাগাই অর্থাৎ হাতিভাঙ্গা নামে পরিচিত এই ঝিরি থেকে পানির সংগ্রহকালে পাহাড়ের উপর থেকে পাথর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয় এরপর থেকে দুর্ঘটনার আতঙ্কে সবাই তারপরও বেঁচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পানির সংগ্রহ করেন পাড়ার কয়েক হাজার মানুষ এখনো তো ঝুঁকি এই যে পারগুলো উপরে দুইটাই পাথর বড় বড় পাথর আছে এখনো এখনো বর্ষার সময় যদি হয় এখানে পড়লে তো অনেক ঝুঁকি দেয় এখনো পড়ার সম্ভাবনা আছে আর এখন তো ঝুঁকি তো একশো পার্সেন্ট ঝুঁকি তারপরে আমরা আমরা আর উপায় নাই বাধ্য হয়ে এর রাস্তা দিয়ে যাতায়াত করার লাগে পানি নিতে এলাকার অন্যান্য পাহাড়িদের মতো অনুপতি ত্রিপুরারও একই দশা গৃহস্থালী কাজকর্ম ও খাবার পানির জন্য প্রায় এক কিলোমিটার দূরে ঝিরি থেকে পানি সংগ্রহ করেন দিনে দুবারে প্রায় সত্তর লিটার পানি মাথায় বোছাই করে নিয়ে আনতে কষ্টের শেষ নেই আসা যাওয়া কষ্ট তারপরে পানি মানে ধরে তো তারপরে উপায় নাই পানি ছাড়া বাসে থাকে না মানুষ এর জন্য কষ্ট করে চলছে তো শুধু এই পাড়া নয় আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সুপিও পানির জন্য হাহাকার চরমে কেউ যেন দেখার নেই আমরা তো এই রাস্তায় উপর থেকে আসি তো নিচে আসতে হয় একটু দূর আর কি দিনে দুইবার আসে পানি নিয়ে যান যেগুলো সেগুলো কি করেন বহন করে নিয়ে যান সেগুলো খান আর জিনিসপত্র জিতে হলে এখানে এসে ধুয়ে যান কথায় আছে পানির অপর নাম জীবন কিন্তু এই পাহাড়ে যারা বসবাস করেন তাদের পানি সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে বিশুদ্ধ পানির জন্য এমন কষ্ট তাদের প্রতিদিনকার চিত্র দীর্ঘ ত্রিশ বছর ধরে জিরি থেকে পানি নিয়েই চলে তাদের জীবনযাপন তবে দীর্ঘ এই কষ্ট লাখবে দ্রুত সমাধান চান তারা মাম্মু নশিত অভি যমুনা নিউজ বান্দরবান তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে লালমনিরহাটের বেশিরভাগ পুকুরও জলাশয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাম্প দিয়েও মিলছে না চাহিদা মোতাবেক পানি এতে লোকসানের সংখ্যায় মৎস্য চাষিরা প্রথম দেখায় পতিত জমি বা বর্তমানে হলেও আদতে এগুলো পুকুর অনাবৃষ্টি ও গ্রীষ্মের খরতাপে শুকিয়ে গেছে পানি পাম্প দিয়ে পানি তোলা হলেও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তীব্র তাপদাহে পানি গরম হয়ে যাওয়ায় মাছ চাষে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পানি সংরক্ষণের কৌশল অবলম্বন না করায় মাছ চাষের অনুপযোগী হয়ে পড়েছে পুকুরগুলো শুষ্ক জলাশয় পুকুর এখন যেন গোচারণ ভূমি লোকসানের সংখায় মৎস্য চাষিরা যারা মৎস্য চাষ করে বর্তমান বৃষ্টি না থাকায় মাছ চাষ করা অনুপযোগী হয়ে পড়ে গেছে বৈশাখ মাস কিন্তু পানি হবার লাগছে না আমাদের মাছ চাষ তত উৎপাদন করা সম্ভব হচ্ছে না আমরা মাছ চাষ করতে পারতেছি না বৃষ্টির কারণে শ্যালো দিয়ে পানি দিচ্ছি পানি থাকতেছে না আমরা তাতে অনেক ক্ষতিপূর্ণ মধ্যে পড়ে যাচ্ছি মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে খুব তাপমাত্রা আর কি প্রচুর তাপমাত্রার কারণে কি সমস্যা যাদের বিদ্যুৎ আছে মোটর বা শ্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছেন অনেকের অনেক গরিব চাষি আছে মৎস্যজীবী তারা ওই ব্যবস্থাগুলো করতে পারতে চান না লোকশোনা এড়াতে মৎস্য চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মাছ খাদ্য গ্রহণ কমায় দিতে পারে এজন্যে আমরা মাছ চাষিদেরকে মৎস্য অধিদপ্তর কর্তৃক সরবরাহিত লিফ্রেটের মাধ্যমে তাদের যে বলা হচ্ছে যে কি করতে হবে এই সময় জেলায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন তেইশ হাজার একশো পুকুর রয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ দিন দিন আবাদি জমি কমছে মেহেরপুরে জনসংখ্যা বৃদ্ধি ফসলি জমিতে অপরিকল্পিত স্থাপনা গড়ে তোলাকেই দূষছেন জেলার বাসিন্দারা বলছেন আবাদি জমি কমার প্রভাব পড়ছে প্রকৃতি জনজীবন আর কৃষিখাতে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দুই পাশ একসময় আবাদি জমি হিসেবে ব্যবহার হলেও এখন সেখানে ঘরবাড়ি আর কলকারখানা এভাবে কমছে জেলার আবাদী জমির পরিমাণ স্থানীয়দের অভিযোগ কৃষি জমিতে স্থাপনা গড়ে তোলায় বিধিনিষেধ থাকলেও তা মানছে না কেউ এই জমি যদি সব ঘর হয় তাহলে আমরা কি খাবো মানুষে কি খাবে সব ওই দেখেন ওখানে হচ্ছে ধানে ধান পিসা মিল ওই দেখতে আমুক সেন্টার সব এ আবাদ হচ্ছে সব মানে আবাদ জমি গুলা সব ধরেন ঘর বাড়ি করে ফেলছি জমি বা বনোনয়ন কর্তন করে হচ্ছে আবাসিক ভবন বা শিল্প কল গড়ে উঠছে এটি কিন্তু একটি পরিবেশের উপরে ব্যাপক প্রভাব পড়ছে এগুলো আগে সব মাঠ ছিল আবাদ করতে মনের একদিকে প্রকৃতি বিনাশ অন্যদিকে খাদ্যঘাটির সংখ্যা আবাদী জমি রক্ষায় কার্যকরী পদক্ষেপের দাবি সচেতন মহলের এবং ফুড সিকিউরিটি যে ব্যবস্থা সেটাও ধ্বংস হচ্ছে তো এই ব্যাপারে সরকার একটা পরিকল্পনা থাকা দরকার যে কোনো জায়গায় যে কোনো সময় এইভাবে পূর্ব অনুমতি ব্যতিরিক মানে লোকাল গভর্নমেন্টের অনুমতি ব্যতিরিক গৃহ নির্মল করতে দেওয়া উচিত নয় জমি সীমিত তাই খাদ্য ঘাটতি মোকাবেলায় উচ্চ ফলনশীল ফসল চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ দেশের বা বাবাই জমির পরিমাণ সেটা তো আমাদের ফিক্সড এবং যেহেতু এটা বাড়ানো সম্ভব না সেহেতু আমাদের যে চাষিদেরকে যদি অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা বা আছে সেইটা পূরণের জন্য আমরা চাষিদেরকে আমরা বেশি উৎপাদন বাড়ানোর জন্য আমরা একক ফসলের পরিবর্তে আন্ত ফসল বা মিক্সড পরিসংখ্যান বলছে দুই হাজার আট সালে জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল নব্বই দশমিক দুই শূন্য শতাংশ দুই হাজার উনিশ সালে এসে তা দাঁড়িয়েছে সত্তর দশমিক দুই ছয় শতাংশে হুমায়ুন রশিদ যমুনা নিউজ চুয়াডাঙ্গায় শুক্রবার থেকে হিমসাগর আম সংগ্রহ করা শুরু করবেন খামারিরা এখন চলছে আটি গুটি আর বোম্বাই জাতের আম সংগ্রহ এ ব্যাপারে বিস্তারিত আরো তথ্য জানবো আমার সহকর্মী জিসান আহমেদ আছেন সেখানে জিসান তাপপ্রবাহের কারণে ফলনের কিছুটা তো এবার আশঙ্কা করা যাচ্ছে বাগারে পাইকারদের আনাগোনা আপনি কেমন দেখছেন এবং চলতি মৌসুমে কত টাকা দরে বিক্রি হচ্ছে আম ইসরাত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গত ষোলোই মে থেকে চুয়াডাঙ্গার যে আম চাষ হয়েছিল তার মধ্যে আটি গুটি এবং বোম্বাই আম সংগ্রহ শুরু হয়েছে এবং আগামী চব্বিশ তারিখ থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু হবে তারপরে পর্যায়ক্রমে আরও চারটি জাতের আম সংগ্রহ হবে চুয়াডাঙ্গার সব থেকে যেই চাহিদা সম্পন্ন আম সেটা হচ্ছে হিমসাগর এই হিমসাগর আমের জন্যই কিন্তু আসলে ব্যাপারী ব্যবসায়ী এবং সবশেষ ভোক্তারা অপেক্ষায় থাকেন যেহেতু হিমসাগর আম এখনও সেইভাবে সংগ্রহ শুরু হয়নি সরকারি নির্দেশনা অনুযায়ী তাই বাগানগুলো অনেকটাই ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত সেইভাবে আসলে জমজমাট হয়ে ওঠেনি আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে আবহাওয়ার তারতম্যের কারণে এবার ফলনে কিছুটা ঘাটতি রয়েছে আম চাষিরা বলছেন যে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরমের কারণে আমের ফলনে একটি বড় প্রভাব পড়েছে তাই গাছগুলো আমরা দেখছি অনেকটাই শূন্য অবস্থায় রয়েছে অনেকটাই ফাঁকা অবস্থায় রয়েছে আবার আমের যে পরিপক্ক হওয়ার সময়টি সে সময়টিতেও আসলে ঠিক সময় আসলে আম পরিপক্ক হচ্ছে না চাষিরা যেটি জানিয়েছে এর কারণ হিসাবে আবার প্রভাব আমরা দেখছি সেটা বাজারে কিন্তু আসলে আমের যে আটি কুটি বোম্বাই আম যেহেতু বাজারে উঠতে শুরু করেছে সেই অবস্থাতেই আমরা দেখেছি যে এই আম এখন পর্যন্ত খুচরা পর্যায়ে একশো টাকার বেশি বিক্রি হচ্ছে যেটা পাইকার পর্যায়ে বিক্রি হচ্ছে আশি টাকার থেকেও অনেকটা বেশি কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আম ফরমাল মুক্ত রাখতে কিংবা বিষ মুক্ত রাখতে তাদের পক্ষ থেকে নিয়মিত এই আমের বাগানগুলো তদারকি করা হচ্ছে চাষিদেরকে নানা ধরনের নির্দেশন এবং পরামর্শ দেওয়া হচ্ছে ইশরাত ভীষণ ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য পেঁয়াজ সংরক্ষণে রাজবাড়ির কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ তৈরি করে দেয়া হয়েছে মডেল ঘর যেখানে আধুনিক পদ্ধতিতে ছয় থেকে নয় মাস পেঁয়াজ সংরক্ষণ করা যায় তবে কৃষকরা বলছেন সংরক্ষণের জন্য আরও মডেল ঘর প্রয়োজন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন সংরক্ষণ কার্যক্রম যথাযথ হলে বছর জুড়েই বাজার স্থিতিশীল রাখা সম্ভব পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ি দেশে ষোলো শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এখানে কিন্তু সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়েন কৃষকরা ভরা মৌসুমেই অল্প দামে বিক্রি করতে বাধ্য হন উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়ে পড়েন এই ধরনের ঘর বেলে আমরা তিনশো চারশো মন বেজে রাখতে পারবো একটা ঘরে রাখতে পারলে পরে ওই কেজ টা লাস্টে আমরা বিক্রি করতে পারবো ভালো দূরে যেমন চারশো মন পেঁয়াজ তো আমার প্রতি বছরই হয় তা আমরা এত কাল রাখবার পারিনি তাই এবার সরকার ঘর দছে তা রাখবার পারতেছি আগে রাখতো অনেক মোটা করে রাখতাম করে হালে উঠু হালকা করছি আর ও মন পিস রাখছি ভালো সময়ের সাথে প্রেক্ষাপট পাল্টাচ্ছে পেঁয়াজ সংরক্ষণ ও পচন রোধে নির্মাণ করা হয়েছে মডেল ঘর কংক্রিটের পিলারের উপর ২৫ ফুট লম্বা ও পনেরো ফুট চওড়া বাঁশ কাঠ দিয়ে তৈরি সংরক্ষণ এ ঘরটি খরচ পড়েছে প্রায় চার লাখ টাকা এখানে নয় মাস পর্যন্ত পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করা যায় এই ধরনের যে নতুন প্রকল্প সরকার নিচ্ছে এটা যদি আগের থেকে নিতে আরও ভালো হতো এখন যেটাই নিচ্ছে আমরা আশা করতেছি যেখানে পিঁয়াজ দিন রাখা যাবে এবং আমরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাব এখন আমরা এই প্রথম ঘর পাইছি আমরা এখানে দুই দুই থেকে তিনশো মন পিস থুইছি এখান থেকে পিস এইভাবেই রাখা সবচেয়ে ভালো রাজবাড়ি কালুখালীতে বিশটি মডেল ঘর নির্মাণ এবং হস্তান্তর হয়েছে চলছে সংরক্ষণ কার্যক্রম বালিয়াকান্দিতে চলছে তিরিশ মডেল ঘর নির্মাণের কাজ কৃষি বিপণন অধিদপ্তর থেকে পিয়াজ প্রতি বছর যে কৃষক তারা উৎপাদন করে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় পছন্দ জন্য আমরা এই মডেল ঘরটি নির্মাণ করছি রাজবাড়িতে সারা বাংলাদেশে আমরা প্রথমে তিনশো ঘর করেছি এখন আবার সরকার এর ঘরের পরিমাণ বাড়ানো হয়েছে আধুনিক পদ্ধতিতে পেয়ার সংরক্ষণের জন্য এই এই ঘরটাই আমাদের সম্ভব তো আমরা এই কৃষকদের এই বিপুল উৎপাদিত পেয়ার সংরক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কর্মসূচি প্রক্রিয়াধীন আছে